সেই শাওন মাহের তাকিয়ে দেখল সামনেই হাঁটু গেড়ে আদি বসে আছে। আদির অবস্থা দেখে মাহের শাওন মনি সবাই অবাক। আদি বসে বসে কাঁদছে। মনি এগিয়ে গিয়ে, আদি আদি চমকে উঠে চোখ মুছতে মুছতে, তোরা এখানে কিভাবে জানলি যে আমি এখানে? হয়তো জয়ের আর রোহির মতো বন্ধু হতে পারিনি, কিন্তু ছোট থেকে তো একসাথে বড় হয়েছি, তাই না? একটু হলেও তো চিনি তোকে। আদি মনিকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। এতদিন ধরে তোর সাথে আছি, কখনো তোকে কাঁদতে দেখিনি আদি। তুই কি সত্যি সেই আদি যে কিনা কথায় কথায় জেদ দেখাতো? তোরা অনেক কিছুই জানিস না, আমি সবটা আগে থেকে জানতাম, তাই আমি অনুমান করেছিলাম আদি নিজের চোখের জল লুকাতে কোথাও না কোথাও গিয়েছে। আর যেহেতু এখানে তেমন কিছু চেনে না, তাই ও কোনো নীরব জায়গাতে আসবে সেটার বুঝতে বাকি রইল না। এখানেই আমরা বিকেলে এসেছিলাম। তুই এমন কি জানিস যা আমরা জানি না? অনেক কিছু। তবে শোন, আদি রুইকে ভালোবাসে, হয়তো একটু বেশিই ভালোবাসে। কি বলিস, আমাদের কাউকে তো কোনোদিন বলেনি। আমাকে বলেছিল, আদি প্রথম দিনই রুইকে ভালোবেসে ফেলেছিল, যেদিনকে মেলায় রুই আদিকে চড় মেরেছিল সেদিনই। আদি সবসময় এমন একটা মেয়ে চেয়েছিল যার মধ্যে সাহস থাকবে। একদিন আদিও রাস্তায় সবার মতো হাঁটু গেড়ে বসে রুইয়ের কাছে ফুল দিয়ে ভালোবাসার প্রপোজ করেছিল, ভালোবাসার প্রার্থনা করেছিল, কিন্তু বিনিময় পেয়েছিল অপমান। যেখানে আদিকে সবাই চেনে সেই রাস্তায় দাঁড়িয়ে রুই আদিকে থাপ্পড় মেরেছিল, তাও সেটা শুধু তাকে ভালোবাসা নিবেদন করার জন্য। সেদিন রাস্তায় সবাই হেসেছিল, প্রথমবার আদি মানুষের হাসির খোরাক হয়েছিল। আদির পরিচিত অনেকে সেদিন আদিকে কথা শোনাবার সুযোগ পেয়েছিল। আদি তবু সব সহ্য করেছিল। আদি বারবার রুইকে বোঝানোর চেষ্টা করেছিল, সারা রাত ধরে রুইর বাড়ির সামনে দাঁড়িয়েছিল, রুই তবু আদির কথা শোনেনি। পরের দিন অফিসে এসে রিজাইন দিয়ে দেয় রুই। তোরাই বল, এরপরে কি আদি রুইকে আটকানো উচিত ছিল? রুই হয়তো আগে থেকেই জয়কে ভালোবাসত, তাই আদিকে ফিরিয়ে দিয়েছিল, কিন্তু সেটা বলে দিলেই পারত, এতটা অপমান করার কি খুব দরকার ছিল? তারপর আদি যখন সুযোগ পেল রুইকে বাসায় নিয়ে আসলো, কিন্তু সেটা প্রতিশোধের জন্য না, ওর ভালোবাসাটা বোঝানোর জন্য। প্রতিদিন রুইর হাতে খেতে চাইতো, একটা বউ যা যা করে তার সব কিছু করাতো আদি রুইকে দিয়ে। এটা যে অত্যাচার না, ভালোবাসা ছিল, সেটা রুহি বুঝল না। আদি শুধু এইটুকুই চেয়েছিল রুহি যেন নিজের মুখে এসে ওকে বলে আদিকে ভালোবাসে ও। তাই আমাকে রিকোয়েস্ট করেছিল যাতে আমি আসি আর আদির সাথে একটু ঘনিষ্ঠতার অভিনয় করি, যাতে রুই রেগে গিয়ে আদিকে ভালোবাসার কথা বলে, কিন্তু সেটাও হলো না। তখন আদি রেগে গিয়ে রুইর সাথে খারাপ ব্যবহার করলো। রুই শুধু খারাপ ব্যবহারটাই দেখল, এর আগে দু মাসের ভালোবাসাটা দেখল না। রুই বলেছিল সে নাকি আদিকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু পরীক্ষা করার জন্য আদিকে রিজেক্ট করেছিল। যদি আদি বারবার অপমান করা হোক ওকে গিয়ে বলতো ভালোবাসার কথা, তাহলে নাকি ও রাজি হতো, কিন্তু আদি নাকি ইগো বেশি তাই সে রাজি হয়নি। আচ্ছা তোদের কি মনে হয়, রুইকে যদি এভাবে কেউ অপমান করে রুই তাদেরকে বাঁচতে দেবে? আমার তো মনে হয় না। তাহলে আদি কতটা সহ্য করেছে ওটাও কীভাবে বুঝলো না? আসলে রুইর পরীক্ষা করার পদ্ধতিটা ভুল ছিল আর আদির ভালোবাসায় বোঝানোর পদ্ধতিটা, তাই আজ এই অবস্থা। তুই চুপ কর মনি, এতদিন আমাদের কেন বলিস না এসব? আমরা জয়ের মতো মাফিয়া হতে না পারি, বন্ধুকে খুশি রাখতে রুহিকে এখান থেকে নিয়ে যেতে পারবো, জয়ের সাথে মারামারি করতে না পারি, ভিক্ষা তো চাইতে পারবো। ঠিকই বলেছিস, দরকার হলে জয়ের হাতে জীবন দিব, তবু রুহিকে আদি ছাড়া অন্য কারো হাতে দিব না, চল এক্ষুনি। না যাস না তোরা, জয় অনেক ভালো একটা ছেলে, ও যদি জানে আমি রুহিকে ভালোবাসি ও রুহিকে বিয়ে করবে না, কিন্তু রুহি ওকে ভালোবাসে, আর রুহিকে এই পৃথিবীতে যদি কেউ সুখে রাখতে পারে সেটা শুধুই জয়। আর তোর কি হবে, জীবনে কখনো কাউকে রুহির জায়গাটা দিতে পারবি? জানি পারবি না। যেই আদিকে বাবা মা একটা কথা বললেও জবাব দিত, সেই আদি একটা মেয়ের করা এত অপমান সহ্য করেছে। সেই মেয়েকে আদি কতটা ভালোবাসে তা আর কেউ না বুঝুক, আমরা চারজন অন্তত বুঝি। ভালোবাসা একতরফা হয় না রে, বোঝানোর কম চেষ্টা তো করিনি, কিন্তু আমি সেদিন হসপিটালে রুহির মা মানে নুরার মাকে কথা দিয়ে এসেছিলাম আমি রুহিকে বিয়ে করব, সেই জন্যই তিনি রুহিকে আমার বাসায় থাকতে দিতে রাজি হয়েছিল। সব কিছু ঠিক করে রেখেছিলাম, আঙ্কেল সুস্থ হয়ে গেলেই বিয়ে করে ফেলবো, বাবা মাকেও বিয়ের কথা বলে দিয়েছিলাম। জানিস রুহির জন্য লাল টুকটুক একটা শাড়িও কিনেছিলাম। আদির চোখ থেকে অনবরত অশ্রু ঝরছে আর আদি বলছে, প্রতিদিন কল্পনা করতাম
একদিন লাল টুকটুকে শাড়িটা পরে রুহি গুটি গুটি পায় আমার জীবনে আসবে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকেও রুহি লাল শাড়ি পরবে, কিন্তু সেটা আমার দেওয়া না, জয়ের দোয়া। আদি তুই আর বলিস না, আমার ভিতরটা ফেটে যাচ্ছে, সহ্য করতে পারছি না রে। আমি এখানে এসেছিলাম সুইসাইড করার জন্য, যেন লাশটা না খুঁজে পাওয়া যায় তাই এখানে আসা, কিন্তু পরে ভাবলাম আমি হারিয়ে গেলে জয় আমাকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়বে, তখন ওদের বিয়েটা আর হবে না। আমি সব মেনে নিয়েছি, আমি জয়কেও ভালোবাসি, জয় রফিকে ছাড়া থাকতেও পারবে না, আর আমি জয়কে কষ্ট দিতে পারবো না, তাই আমি হাসি মুখে ওদের বিয়েতে উপস্থিত থাকবো। এখানে যা যা হলো সব ভুলে যা, রুহি আর জয়ের খুশিতেই আমি খুশি, তোরা আমার জন্য হলেও চুপ থাকিস প্লিজ, যত তাড়াতাড়ি সম্ভব আমি এখান থেকে চলে যাব। চোখ মুছতে মুছতে বলল আদি। তারপর হয়তো কখনো আমার জীবনে আসে লেডি ডনকে আমার দেখা হবে না, আমি না হয় 2 মাসের স্মৃতি নিয়েই বেঁচে থাকবো, এই 2 মাস তো আমার বইয়ের মতোই ছিল। চোখের পানি মুছে জোর করে মুখে হাসি ফুটিয়ে বলল, চল ফিরে যাই, কাল আমার সবচেয়ে প্রিয় মানুষটার বিয়ে, আমি যদি কাজ না করি কে করবে বলতো? মনি আদিকে খুঁজে পেলেও রুহি বা জয় কেউ তা জানে না, জয় আদিকে পাগলের মতো খুঁজতেছে। এদিকে জয় রুহিকে বাসায় রেখে আসলেও রুহি জয়ের নিষেধ মানেনি, জয় বেরিয়ে যাওয়ার সাথে সাথে রুহিও বেরিয়ে গেছে আদিকে খুঁজতে। রুহির কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে আদি নিজে নিজে কোথাও যেতে পারে, ওর বিশ্বাস আদিকে কেউ তুলে নিয়ে গেছে, কারণ আদি তো এখানে কিছুও চিনে না, আর আদির কাছে কোনো টাকা বা ফোন নেই। এখন ঘড়িতে রাত 1টা বাজে, সবাই বাসায় চলে এসেছে, আদি মাহির শাওন এমনকি জয়ও, কিন্তু রুহি নাই। রুহি সেই যে বের হয়েছিল এখনও আসেনি, জয় সব গার্ডসদের বকাবকি করছে কেন রুহিকে বের হতে দিল সেজন্য। জয় রাগ কন্ট্রোল করার জন্য সামনে থাকা প্রতিটা জিনিস একটার পর একটা ছুঁড়ে ছুঁড়ে ফ্লোরে ফেলে দিচ্ছে। আমি নিজে ওকে বাসায় দিয়ে যাওয়ার পরেও ওর সাহস কী করে হয় বাইরে যাওয়ার, এই মেয়েকে মানুষ করতে পারলাম না, আফসোস। সবার টেনশন হচ্ছে, সেই মুহূর্তে রুহির এন্ট্রি হলো। রুহিকে দেখে মনে হচ্ছে না এটা কোনো মেয়ে, পুরো মাফিয়াদের মতো ড্রেস পরেছে রুহি। বাসায় এসে বাসার এই অবস্থার আদিকে দেখে অবাক হলো, জয় রুহিকে দেখলো কিন্তু কিছুই বলল না, যেন স্ট্যাচু হয়ে গেছে। পরিবেশ গম্ভীর হওয়া মানে ঝড়ের পূর্বাভাস। তুমি কোথায় চলে গিয়েছিলে? তোমার টেনশনে আমাদের জান যায় যায় অবস্থা। রুহি জয়ের দিকে আর চোখে দেখে বলল, কোথাও না তো, আমি তো ব্যাস এখানেই ছিলাম। জয় উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল, এখন এটা বলিস না যে তুই এই ড্রেসে ফুল তুলতে গেছিলি, কাকে মেরে এসেছিস এখনই বল, কোনো আবলতাবল কথা শুনতে চাই না। এখন কি করব, সত্যি বললে নিশ্চিত গিলে খাবে, মিথ্যা বললেও ধরা পড়ব, ন্যাকা কান্না ছাড়া কোনো উপায় নেই। তুই আমাকে বকা দিলি জয়। হাই খোদা, এ মেয়ে জয়ের সাথে গেম খেলতে চাই, ওর চালাকি আমি বুঝতে পারবো না, এটাও ভাবতে পারে, বুঝেছি, আচ্ছা থাক বকা দিব না, যা রুমে যা। মনে মনে বললাম, বেঁচে গেছি, বুঝে নাই বোকা কোথাকার। সেটা আমি না তুই। আমি কি কিছু বলেছি নাকি? আমি স্পষ্টই শুনতে পারছি তুই মনে মনে কি বলছিস, আর আমি জানি তুই কাউকে না কাউকে হসপিটালে রেখে এসেছিস, কিন্তু আমি তোকে বলেছিলাম আদিকে কেউ নেয়নি, ও নিজে গেছে, শুনিসনি আমার কথা, বেচারা হুদায় মার খেলো। খেলো তো খেলো, তোর কি, তোকে তো আর মারিনি। এই তো স্বীকার করলি, এবার সবটা বলে ফেল। ধুর, কি করলাম এটা, এখন কি বলবো, কথা ঘুরাতে হবে, মনে মনে বললাম, জানিস জয় আমাদের না কাল বিয়ে। কিসের মধ্যে কি? শুন, তোর ফালতু কথা শোনার আর বলার সময় আমার নেই, আমার অনেক কাজ আছে। তাই নাকি, তা কি করবি তুই এখন? তোরা বস, আমি সেজে গুজে আসছি, আমি কাল কি পরবো সেটা ঠিক করে দিবি তো নাকি, তারপর প্রপোজ করা প্র্যাকটিস করতে হবে, আরও কত কাজ, তোরা থাক আমি আসছি। বলে এই দূর। বড়সড় কোনো ঝামেলা করে এসেছে নিশ্চয়, এখন কথা ঘোরাচ্ছে, ফোন হাতে নিয়ে, কিছু কি হয়েছে? উপাস থেকে কেউ বলল,
স্যার, আপনি জানেন না, রুহি ম্যাডাম বিহানকে মেরে হাসপাতালে পাঠিয়েছে। বিহানের লোকেরা রুহি ম্যামকে অন্য হয়ে খুঁজতেছে। হুম, বুঝেছি। আচ্ছা, রাখছি, বলে ফোন কাটল। সব শান্ত ছিল, রুহি সেটা ভালো লাগলো না। এখন বিয়ের দিকে মন দিব নাকি বেহানকে আটকাবো? এরই মধ্যে রুহি সেজে গুজে হাজির। কেমন লাগছে আমায়? বাহ, খুব সুন্দর। বাকিদের মুখে কোনো কথা নাই, এক একজনের এক এক কারণে মন খারাপ। সবার মুখ দেখে মনে হচ্ছে না তো যে ভালো লাগছে। জয় রুহির কাছে এসে বলল, বেহানকে কেন মারলি? আমি ভেবেছিলাম বেহান আদিকে নিয়ে গেছে, তাই তুই বল, আমি যদি হারিয়ে যেতাম তুই তোর শত্রুকে মারতি না? রুহি, সবসময় সব করা যায় না। একা গিয়ে তুই বেহানকে মারলি, তোর যদি কিছু হয়ে যেত? যদি হয়েই যেত তাহলে এতদিন কি শিখালি? ছাড় তো এসব, চল বাবা মার কাছে যাই, বিয়ের কথা বলতে হবে। হুম, চল। আসবো বাবা। কোথায় ছিলি এতক্ষণ? টেনশনে ফেলে দিয়েছিলি। এখানেই ছিলাম বাবা, এসব কথা বাদ দাও, একটা কথা বলার জন্য এসেছিলাম। এত জিজ্ঞেস করার কি আছে, বলে ফেল। জয়কে উদ্দেশ্য করে বললাম। কি রে বল। আমি বলবো? তো কে বলবে? তুই বল না। আমি পারবো না, তুই বল। আরে কি সমস্যা বলতো? মামা, আমরা বিয়ে করেছি। এতদিন তো এটাই চেয়েছিলাম, তোরাই রাজি ছিলি না। হুম বাবা, কাল সন্ধ্যায় পার্টি, তুমি সবাইকে ইনভাইট করে দাও। বলে রুহি আর জয় চলে গেল। আচ্ছা, আমি এখন যাই, সকালে আসব। আচ্ছা লিজা, শোনো, 6টা যদি পার্টি হয়, এখন 3টা বাজে, তার মানে আজকেই আমার বিয়ে, আমার উচিত।